সব এক্সপ্যানশন বলি, তাদের চাকরি পাওয়া বলি, তাদের রাজশাহীতে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি হোটেলে আলোচনা সভা শেষে সৈয়দ আবদুল্লাহ শাওনকে সভাপতি এবং তামিম হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটি ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির রাজশাহী চ্যাপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা তারেক নূর মামুন, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর ডক্টর রোকসানা বেগম, রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন রাজশাহী সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, MD ইনফোটেকের ম্যানেজিং ডিরেক্টর মঞ্জুরুল মোর্শেদ। এ সময় অতিথিবৃন্দ JCI এর নেতৃবৃন্দকে শুভকামনা জানান এবং আগামীতে সংগঠনটি রাজশাহীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। This is the time to develop our youth leadership because the fate of Bangladesh is now waiting for the young leadership. এখন শুধু রাজশাহী না, বাংলাদেশেরও প্রয়োজন একটা নতুন মেধা। নতুন কিছু করার জন্য মেধা খুবই প্রয়োজন, কারণ আমরা গতানুগতিক মেধা দিয়ে, গতানুগতিক কাজ দিয়ে যে চ্যালেঞ্জগুলো আসছে কোভিডের পরে, ইউক্রেন যুদ্ধের পরে, সেই চ্যালেঞ্জগুলো আমাদের মোকাবেলা করতে হলে আমাদের নতুন নতুন বুদ্ধি নিতে হবে এবং তাদেরকে স্কোপ করে দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন JCI বাংলাদেশের ন্যাশনাল সেক্রেটারি জেনারেল জিয়াউল হক ভুইয়া, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম চৌধুরী, ন্যাশনাল বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারপারসন ফাতেমা আক্তার নাজ, JCI ঢাকা সেন্ট্রালের প্রেসিডেন্ট হাবিব জুয়েল, JCI ঢাকা এলিটের প্রেসিডেন্ট শাফকাত ইসলাম। আর যে জিনিস হচ্ছে একটা অর্গানাইজেশনে নুসরাত জাহান মিষ্টি, পদা টাইমস, রাজশাহী।